আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে খুবই মজাদার সুপার সফট ফ্লাফি প্যানকেক তৈরি করে দেখাবো, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে ইনশাআল্লাহ। তো সকাল বিকেলে নাস্তায়, বাচ্চাদের টিফিনে অথবা গেস্ট আসলে ঝটপট এইটা ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারেন। আশা করি সকলেই খুব পছন্দ করবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর ফ্লাফি এই কেকটা। তো পুরো রেসিপিটা ফলো করলে ইনশাআল্লাহ আপনিও তৈরি করতে পারবেন। আবার প্রথমে আমাদের লাগবে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। তো ডিমের কুসুম ও সাদা অংশ আমি সেপারেট করে নিচ্ছি। সাদা অংশটা আমি কভার করে রাখবো, এটা পরে ব্যবহার করব। ডিমের কুসুমের মধ্যে এখন দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2 টেবিল চামচ দুধ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল, চাইলে এখানে গলানো বাটার দিতে পারেন, 1 চিমটি লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্ক নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে দিয়ে দিব এখন 1/4 চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স, আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো আমাদের ব্যাটার তৈরি, এটাকে কভার করে রেখে দিলাম। এবার ডিমের সাদা অংশে বিটারের মিডিয়াম স্পিডে বিট করে ফোম তৈরি করে নিতে হবে। একটু ক্লাউডি ভাব হলে এতে পাউডার চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, অল্প অল্প করে চিনিটা দিব আর বিট করে নিব। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না স্টিপ পিক পর্যায় পর্যন্ত চলে আসে। ডিমের ফোমটা এরকম হতে হবে যাতে উল্টে ধরলে এটা একদম না পড়ে। এখন আমি সেই আগের থেকে বানিয়ে রাখা ব্যাটারটা নিয়ে নিয়েছি, এতে এই সাদা ফোম কিছুটা দিয়ে দিব। হ্যান্ড হুইস্ক দিয়ে আলতো হাতে আমি এবার মিলিয়ে নিব যাতে এই ডিমের ফোমটা না বসে যায়। এই কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে যাতে ডিমের ফোমটা খুব ভালোভাবে মিশে যায়, তবে এটা বসে না যায়। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এই সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি ডিমের ফোমের সেই বোলের মধ্যে ঢেলে দিব এবং একই প্রসেসিং ফলো করে আমি এটাও মিশিয়ে নিব। তো সময় নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একই ডিরেকশনে আমাদের ডিমের সাদা অংশের ফোমটা মিলিয়ে নিতে হবে। তো আমাদের কেকের ব্যাটার কিন্তু তৈরি। এটা চাইলে ওভেনে বেক করা যাবে 160°C তাপমাত্রা প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিটের জন্য। একটা 5 ইঞ্চি মোল্ডে নিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কটন সফট কেক আমরা পেয়ে যাব। তো আমি আজকে যেহেতু প্যানকেক তৈরি করব, একটা পাইপিং ব্যাগে নিয়ে নিলাম। এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার পাইপিং ব্যাগ দিয়ে রাউন্ড শেপ করে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এবার 3 মিনিটের জন্য লো হিটে এটাকে কুক করে নিতে হবে, আর অবশ্যই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এবার আমি এগুলোকে উল্টে নিব। তো অপর সাইডটা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে কুক করে নিলে কিন্তু আমাদের প্যানকেক তৈরি। ডিমের ফোমটা যাতে বেশিক্ষণ থেকে বসে না যায়, তাই আমি একই সাথে দুটো প্যানে এই প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। তো আমাদের প্যানকেক কিন্তু তৈরি হয়ে গেছে, এগুলোকে এবার সার্ভ করে নেওয়ার পালা। আমি প্রথমে একটু বাটার আর মধু দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি, এভাবে খেতেও দারুণ মজার। আবার একটু বাটার ও পাউডার সুগার ডাস্ট করেও কিন্তু এটাকে সার্ভ করা যায়। তো এটা ওভেনে বেক করলে যেরকম সফট ফ্লাফি হতো, আমি প্যানে তৈরি করার পরেও ঠিক সেরকমই হয়েছে। খেতেও দারুণ মজাদার আর ঝটপট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।